প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাবলার চ্যানেলে তোমাদের আরও একবার আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমি তোমাদের জন্য ইতিমধ্যেই কল্যাণ ইউনিভার্সিটি যেমন নোটিশ দিয়েছে তোমাদের অফিসিয়ালি তোমাদের এক্সাম বাতিল করে দেওয়া হয়েছিল বিএ থার্ড ইয়ারের এবং সে অনুযায়ী ইউনিভার্সিটি তোমাদের নোটিশ দিয়েছে এবং বিভিন্ন কলেজে অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে যারা কলেজে ভর্তি হওনি বা ফর্ম ফিল আপ করনি যারা এক্সেস পেয়েছো সবার জন্য কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল এবং প্রত্যেকটা কলেজও বিভিন্ন কলেজও আস্তে আস্তে নোটিশ প্রকাশ করতে শুরু করেছে এবং অ্যাসাইনমেন্ট দিতে শুরু করেছে এবং তোমাদের ঘোষণা করা হয়েছিল তোমাদের এক্সাম হবে না তোমাদের আগের এক্সামের উপর ভিত্তি করে সবচেয়ে বেশি নম্বর যে পেপারটাতে পেয়েছো তার উপর ডিপেন্ড করে তোমাদের এইটি পারসেন্ট নাম্বার দেওয়া হবে এবং তোমাদের টোয়েন্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে তোমাদের অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু হঠাৎই আবারও যেন কোথাও একটা ধোঁয়াশা সৃষ্টি হয়ে গেল থার্ড ইয়ারের পরীক্ষা যেন আবারও হবে এমনই ঘোষণা করলো ইউজিসি ফলে তোমাদের আবারও চিন্তার তোমাদের মধ্যে আবারও চিন্তার ভাজ পড়ে গেল তোমাদের যে তোমাদের এক্সাম হবে কি না আমাকে বেশ কয়েকজন তোমরা ইতিমধ্যে কমেন্ট করে ফেলেছ যে আবার তো ইউজিসি নতুন গাইডলাইন প্রকাশ করে ফেলেছে এক্সাম কি আসলে হবে না আমাদের রাজ্য সরকার যেটা বলেছে রাজ্য যেটা দিয়েছে সেটাই বহাল থাকবে তো আমি তোমাদের আগে থেকে বলে রাখি যে ইউনিভার্সিটি আমাদেরকে এখনও কোনো রকম কোনো নোটিশ প্রকাশ করেনি ইউনিভার্সিটি এ বিষয়ে যদি কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করে তারা এক্সাম নিতে চাইছে কি না যদি তারা অফিসিয়াল লি প্রকাশ করে আমি তোমাদেরকে সেই নোটিশটা থেকে তারা কি বলতে চাইছে ইউনিভার্সিটি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো আপাতত ইউজিসি যে নতুন গাইডলাইন দিয়েছে সেই বিষয়ে তোমাদের যে খবরটা প্রকাশিত হয়েছে সেই বিষয়টা তোমাদেরকে আমি একটু জানিয়ে রাখি যাতে তোমরা বিষয়টা একটু জেনে রাখতে পারো কিন্তু আমি তোমাদেরকে কখনো হতাশের মধ্যে ফেলতে চাই না আমি যেটা তোমাদের জেনুইন খবর হানড্রেড পার্সেন্ট যে নিউজটা আমি পাই সত্যতা যাচাই করি তারপর তোমাদের সঙ্গে আমি কিন্তু খবরটা শেয়ার করি আজকেও এটা বিভিন্ন খবরের চ্যানেলে তোমাদের দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন চ্যানেলে দিয়েছে প্লাস বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে বিভিন্ন কিছু বিশ্বস্ত যে সমস্ত নিউজ পোর্টাল আছে তার তোমরা নিউজ পোর্টালে কিন্তু সেগুলো পেয়ে যাবে তার ভিত্তিক আমরা আজকের ভিডিওটা করছি দেখো বলছো উচ্চশিক্ষায় বাধ্যতামূলকভাবে ফাইনাল সেমিস্টার পরীক্ষা নিতে হবে মানে এর মধ্যে কিন্তু ফাইনাল ইয়ারও ঢুকে যাচ্ছে ফলে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়ে যাচ্ছে যে তোমাদের এক্সাম হবে কি না এবার যারা কিন্তু ফাইনাল সেমিস্টারে নও তাদের চিন্তার কোনো কারণ নেই ফাইনাল সেমিস্টারে যারা নও বা ফাইনাল ইয়ারে যারা নও তাদের জন্য কিন্তু আগে যে নিয়মটা দেওয়া হয়েছিল সে নিয়মটা বহাল থাকছে মানে আগের ইয়ারের সবচেয়ে বেস্ট নম্বরটার উপরে এইটটি পার্সেন্ট নম্বর এবং অ্যাসাইনমেন্টের উপরে ভিত্তি করে বাকি টোয়েন্টি পার্সেন্ট নম্বর এটা কিন্তু তাদের জন্য বহাল থাকছে শুধুমাত্র যারা ফাইনাল সেমিস্টারে পড়ে এবং ফাইনাল ইয়ারে পড়ে তাদের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইউজিসি গাইডলাইন প্রকাশ করেছে তারা পরীক্ষা নেবে কী বলছে উচ্চশিক্ষায় বার্ষিক পরীক্ষা নেওয়ার অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিবকে চিঠি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে বার্ষিক পরীক্ষা শেষ করা বাধ্যতামূলক বিনা পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া চলবে না ইউজিসি নির্দেশিকা মেনেই বার্ষিক পরীক্ষা হবে সে সঙ্গে কেন্দ্রের নির্দেশিত করোনা স্বাস্থ্যবিধিও মানতে হবে অর্থাৎ করোনার যে প্রোটোকল সেটাও মানতে হবে পরীক্ষার সময় পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কিন্তু ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে নতুন করে তৈরি হলো আবারও ধোয়াশা শিক্ষাবর্ষের শেষে শিক্ষাবর্ষের শেষ সেমিস্টারে পরীক্ষা বাতিল করা যাবে না সোমবারের অধিবেশনে উচ্চশিক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এমনই সিদ্ধান্ত নেয় তারপরেই বার্ষিক পরীক্ষার নেওয়ার অনুমতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে চিঠি পা চিঠি পাঠানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের লেখা এই চিঠির পরিপ্রেক্ষিতে এ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আবারও সংশয় তৈরি হলো ইতিমধ্যে উচ্চশিক্ষা দপ্তর ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারের পরীক্ষা নিয়ে নির্দেশিকা জারি করে ফেলেছে বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু এই নিয়ে কিন্তু তাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের ফাইনাল যে নোটিশটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে নির্দেশিকা দিয়ে দিয়েছে কীভাবে পরীক্ষা হবে অ্যাসাইনমেন্টের বিষয়ে সমস্ত কিছু বলে দিয়েছে রেজাল্ট কবে বলে দিয়েছে কত তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কলেজকে কত তারিখের মধ্যে জমা দিতে হবে এভরিথিং কিন্তু বলে দিয়েছে সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আবারও নতুন করে ধোয়াশা সৃষ্টি হয়ে গেল এবার যেটা বলছে সেটা হচ্ছে যে যেখানে আগের বছরগুলোতে সব থেকে বেশি পাওয়ার নম্বর যোগ করার পাশাপাশি ইন্টারনাল অ্যাসেসমেন্ট নম্বর যোগ করার কথা বলা হয়েছে অর্থাৎ পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়গুলিতে এসে পরীক্ষা দেবে না রাজ্যের তরফে অ্যাডভাইজারি আসার পর ইতিমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কীভাবে পরীক্ষা নেবে তা নির্দেশিকা জারি করে দিয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ফলে আমি কোনো ফেক নিউজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি অনেকে ভাবতে পারো যে আমি হয়তো তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে চিন্তিত মানে চিন্তায় ফেলার জন্য হয়তো ভিডিওগুলো করি কিন্তু আমি কিন্তু তোমাদের উপকার করার জন্য জেনুইন খবরটা তোমাদের সঙ্গে প্রকাশ করি দেখবে অনেকে অনেক নিউজ প্রকাশ করে কিন্তু আমি শিওর না হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে কিন্তু খুব একটা ভিডিও প্রকাশ করি না আমি শিওর নিউজগুলোই তোমাদের সঙ্গে প্রকাশ করি হয়তো অনেকে তিন চারটে ভিডিও প্রকাশ করে দেয় দিয়ে ফাইনাল নিউজটা প্রকাশ করে আমি কিন্তু একদম ফাইনালটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তখন এই মাধ্যমে তোমরা কিন্তু প্রমাণটা বুঝতে পারছো যে আমি কখনো তোমাদের সঙ্গে ফেক নিউজ শেয়ার করিনি বলছে যে রাজ্যের তরফে অ্যাডভাইজারি আসার পর ইতিমধ্যেই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কীভাবে পরীক্ষা নেবে তার নির্দেশিকা জারি করে দিয়েছে সেক্ষেত্রে এদিনের স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠির পর সবই ফের অনিশ্চিত হয়ে পড়ল আবারও যেন ধোয়াশা থার্ড ইয়ারের পরীক্ষা নিয়ে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নিয়ে তবে ইউজিসির পরীক্ষা সংক্রান্ত বৈঠকে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে সূত্রের খবর সেখানে ঠিক কি হয় বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউশনগুলিতে একত্রিশে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা প্রক্রিয়া শেষ করতে হবে এই সংক্রান্ত শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে ইউজিসি মানে তোমাদের একত্রিশে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা যদি হয় তাহলে একত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ তোমাদের সেপ্টেম্বর মাসের দিকে এক্সামটা হবে ফলে তোমরা এদিকে জুলাই মাস আগস্ট মাস তোমরা দু মাস সময় পাচ্ছ তাহলে তোমরা দু মাসে আবার প্রিপারেশনটা নিতে পারবে তবে ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি এক থেকে দুদিনের মধ্যে তোমাদেরকে আবার কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশ করবে যদি তারা এটা চেঞ্জ করে দেয় যদি ইউনিভার্সিটি মনে করে যে আমরা পরীক্ষা নেবো তাহলে কিন্তু আবার তারা ফাইনাল নোটিফিকেশান দেবে এবং আমরা সবার প্রথমে তোমাদের সঙ্গে কিন্তু আবারও শেয়ার করব সেই নোটিসটা তবে ইউজিসি এবার বলছে যে এই সংক্রান্ত শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে অবশ্যই এদিনে প্রেস বিবৃতি অনুযায়ী অনলাইন বা খাতায় কলমে অথবা এ দুই পদ্ধতি অনুযায়ী কিন্তু পরীক্ষা ভাগ করে নেওয়া যেতে পারে যে পড়ুয়া কোনো কারণে চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ অংশ নিতে পারবে না তাদের জন্য বিশ্ববিদ্যালয়কে সেপ্টেম্বরের পরে একটি বিশেষ পরীক্ষার আয়োজন করতে হবে এটাও বলে দিয়েছে যদি কেউ পরীক্ষা দিতে না চায় বা যদি কারো কোনো সমস্যার কারণে পরীক্ষা দিতে তারা না পারে তাহলে অবশ্যই তা ইউনিভার্সিটিকে সেপ্টেম্বর মাসের পরে আবারও একটা জারি করে দিতে হবে বিজ্ঞপ্তি তারা আবারও একটা বিশেষ পরীক্ষা মানে একটা স্পেশাল এক্সামের কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো এই নিউজটা শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা করা তোমাদের চিন্তার কোনো কিছুই নেই তোমরা দুই থেকে তিন দিন অপেক্ষা করো ইউনিভার্সিটি তোমাদের কী বলছে তোমাদের অনেকের হয়তো অ্যাসাইনমেন্ট করা হয়ে গেছে অনেকে অ্যাসাইনমেন্ট কলেজে দিয়ে দিয়েছে তোমরা অ্যাসাইনমেন্ট করে ফেলেছ দিয়ে দিয়েছে কিন্তু এটা সরকারের খামখেয়ালিপনা আমাদের তোমাদের যে সমস্ত শিক্ষা শিক্ষাবিদরা আছে যারা পুরো ইউনিভার্সিটিগুলোকে নিয়ন্ত্রণ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করছে তাদের খামখেয়ালিপোনার কারণে কিন্তু তোমাদের মধ্যে চিন্তার ভাজ পড়ছে ফলে চিন্তার কোনো কারণ নেই তোমরা বেশ কয়েকদিন তোমাদের অপেক্ষা করতে হবে আমি আশা করছি তোমাদের এই সংক্রান্ত যে সমস্যাটা হয়েছে সেটা তোমাদের দুই থেকে তিন দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে ইউজসি গাইডলাইন প্রকাশ করলে ইউনিভার্সিটি আবার কিন্তু এটা ইউনিভার্সিটির একটা দায়বদ্ধতা একটা রেসপন্সিবিলিটি হয় যে যেটা তারা বলেছে সেটা চেঞ্জ করে বা সেই নোটিশটা তুলে নিয়ে বা সেই নোটিশটার পরিপ্রেক্ষিতে আর একটা নোটিশ তোমাদেরকে অফিসিয়ালি প্রকাশ করবে এবং প্রকাশ করলে আমরা তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব সুতরাং চিন্তার কোনো কারণ নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে অফিসিয়াল নোটিশের সহিত তোমাদেরকে আবারও আগামী ভিডিওতে ভিডিওতে ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নিজে খেয়াল রাখবে সুস্থ থাকবে সুন্দর থাকবে ধন্যবাদ